ওরে বাবারে, মাছকে আমাকে দিয়েছে মুড়ি ঘন্ট বানানোর দায়িত্ব। ভাবছি মুড়ি দিয়ে বানাবো না কি দিয়ে বানাবো। তো দেখো বন্ধুরা, মুড়ি ঘন্ট বানাতে আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, দুটো লবঙ্গ, এলাচ চারটে, জিরে আর হচ্ছে আদা কুচি। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি বন্ধুরা, দেখো তো ঠিকঠাক বানাচ্ছি কি না। তো মশলাগুলোকে পেস্ট করে নিলাম, এদিকে আলু চচ্চড়ির মতো আলু কেটে নিলাম, মা বলেছে আবার আলুও দিতে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, না বাবা মুড়ি নিয়ে নিই। তারপরে গোবিন্দভোগ চালটাকে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে, আর এদিকে কাতলা মাছের দুটো মানে একটাই মাথা, সেটাকে দু পিস করে নিয়েছিলাম, আর সেটাকেই ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। মনের যত রাগ আছে সব রাগ এর মধ্যে দিয়ে একদম গুঁড়ো 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 করে ভেঙে ফেলেছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কোঁচানো আলু, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এখনও বুঝতে পারছি না ঠিকঠাক বানাচ্ছি তো বন্ধুরা, বলো কিন্তু কমেন্ট করে ঠিকঠাক বানাচ্ছি কি না। আজকে তো তোমাদের ওয়েলকাম করতেই ভুলে গেলাম। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর সবার সুস্থতা কামনা করেই কিন্তু আজকের এই ব্লগটা শুরু করলাম। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই দেখবে, আর যারা দেখছো প্রথম থেকে শেষ অবধি তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এইভাবেই কিন্তু পাশে থাকতে হবে। তো এই যে এগুলো ভাজা ভাজা হলে কিন্তু আমি মশলাগুলো যেটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা একটু শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে নিয়ে নেব এই চালটা। তো এই চালটা দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। কি দারুণ গন্ধ! গোবিন্দভোগ চালটা দেওয়ার সাথে সাথে এত দারুণ গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যেন গন্ধতেই আমার পেটটা ভরে গেল। এবারে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, মানে যে বাটির মধ্যে মশলা রেখেছিলাম একটুও মশলা আমি নষ্ট হতে দিইনি, সেটার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম সেই জলটা দিয়ে। আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর এরপরে কষানোটা কমপ্লিট হয়ে গেলে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো আবারও জল। তবে আমি এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, যার জন্য দু কাপ মতন জল দিয়ে দিয়েছি এই আলু আর হচ্ছে চালটা সেদ্ধ হওয়ার জন্য। উপর থেকে একটু গরম মশলা দিলে ভালোই হতো কিন্তু আর দিইনি, যেহেতু প্রথমেই বাটনা বাটার সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো এবারে সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের এই ইয়ামি ইয়ামি মুড়ি ঘন্ট। মামা, মাসি, বাবা, মা সবাই তো খেয়ে বললো অসাধারণ হয়েছে, ফার্স্টবারেই যে আমি এরকম ছক্কা মারবো কখনোই ভাবিনি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করতে থাকো। আমি ততক্ষণ নিজে একটু টেস্ট করে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।